আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় ভালো আছি আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারছিলাম না কারণ আমার পরিবারের মাঝে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল তাই আশা করি আমরা সবাই সুস্থ আছি আপনারা সবাই দোয়া করবেন আর আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম কীভাবে জুস বানানো যায় সহজভাবে অল্প সময়ে তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি এক কাপ পানি নিয়েছি আর সেই সাথে আমি অল্প পরিমাণে একটু লবণ এখানে আমি একটু টু টেবল স্পুন সুগার আমি টু টেবল স্পুন সুগার অল্প পরিমাণে সল্ট আর টু টেবল স্পুন বাটার বাটার কিউব দিয়েছি আমি ও অনুমানিক টু টেবল স্পুন হবে এখানে বয়েল করে নিব এখানে টু টেবল স্পুন বাটার অ্যাড করলাম এখানে একটু বয়েল করে মেল্ট করে নিব ভালো করে বয়েল করে মেল্ট হওয়ার পরে আমি এক কাপ ফ্লাওয়ার অ্যাড করব এভাবে একটু মেল্ট করে নিতে হবে খুবই মজাদার এই রেসিপিটা আমি আগে কখনো বানাইনি আজকে আমি সর্বপ্রথম ট্রাই করলাম আমি কিছুদিন ধরে পাবছি এটা বানানোর তাই আমি একটু বিজির কারণে বানাইতে পারিনি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম খুবই মজাদার এই রেসিপি আপনারা যদি বানাননি তাহলে বানিয়ে করে একবার ট্রাই করে দেখবেন খুবই মজা লাগে চায়ের সাথে আর এই ওয়েদারের মধ্যে তো কোথাও যাওয়া হবে না আর যে ভাইরাস ভাইরাসের মধ্যে ওই এখন যে অবস্থা এইভাবে বানিয়ে কিছু খেলে ভালো লাগবে আবার চারাও খুশি হবে এভাবে মিক্স করে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে যেহেতু খুবই গরম একটু ঠান্ডা হওয়ার পরে দুটা ডিম আট করে নিতে হবে দুইটা আন্না হয় তিনটা দেখবেন দুটা ডিম আট করলে হয়ে গেলে এভাবে মিক্স করে ভালো করে নেবেন আমি আপনাদের এই দুই দিন আপনাদের কারো ভিডিও আমি দেখতে পারিনি অত্যন্ত দুঃখিত আমি এখন ট্রাই করব আপনারা সবার ভিডিওগুলো দেখার আপনারা আমার সাথে থাকবেন আমিও আপনাদের যে ভিডিওগুলো মিস হয়েছে দুই দিনে আমি আশা করি আপনাদের ভিডিওগুলোও দেখার চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন আমিও আপনাদের সাথে সহযোগিতা করব কারণ ফ্যামিলির মধ্যে কিছু না কিছু সুখ দুগ্ধ থাকে সবাই একে অন্যের জন্য দোয়া করবেন এভাবে একটু মিক্স করে এটা পলিথিনের ব্যাগের মধ্যে নিতে হবে আমার এটা কেক বানানোর যে সিত্রু ব্যাগ আইসিং ব্যাগ এটা আমি এর মধ্যে ডুগিয়ে নিয়েছি এমনিতেও কোনো ব্যাগ থাকলে ব্যাগের মধ্যেও ডুবিয়ে নিতে পারেন যেহেতু আমার ঘরে এ বেগগুলো আসে আমার বউর ছেলের বউ আমার করে এগুলা আনিয়ে রেখেছিল। আর আমি এটা একটা লিড লাগিয়েছি বোতলের একটা লিড একটু বড় করে হোল করে আমি বোতলের একটা লিড বানিয়ে নিয়েছিলাম এখন যেহেতু আমি ডাইরেক্ট তেলের মধ্যে দিতে পারবো না কারণ গুলা নষ্ট হয়ে যাবে তাই আমি এখন কাগজের মধ্যে এটা আইসিং পেপার এর মধ্যে আমি এভাবে শেপটা নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিব কারণ শেপটা দিতে একটু শেপটা নষ্ট হয়ে যায় তাই আমি এখানে প্রথমত শেপটা নিলে একটু ভালো হয় যাতে ফ্রাই করতে গিয়ে ঝামেলা হবে না এইভাবে আমি আস্ত আস্ত শেপগুলা এখানে কাগজের মধ্যে নিয়ে নিলাম এভাবে সবগুলা আমি কাগজের মধ্যে নিয়ে তারপর এই দেখেন এইভাবে আমি সেপগুলো নিয়েছি এখন আমি তেলের মধ্যে ফ্রাই করে সহজ হয়ে যাবে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিব আর তেলের মধ্যে দেওয়ার পরে যেহেতু কাগজটা উঠিয়ে যাবে এভাবে দিতে পারেন যাদের শেপ তেলের মধ্যে ডাইরেক্ট দিলে সেইটা নষ্ট হয়ে যায় কারণ ডালতে আমরা একটু অসুবিধা ফিল করি তাই আমি মনে করি যে এভাবে কাগজের মধ্যে ক্রুশটা রেখে তেলের মধ্যে দিলে ইজি হবে আর কাগজটা যেহেতু পরবর্তীতে কাগজটা আলাদা হয়ে যাবে তাহলে আগলোস আপনারা কাগজটা সরিয়ে নিতে পারবেন এভাবে দেখলেন তো কিভাবে সুন্দর ফুলেও উঠতেছে একটু ব্রাউনিশ করে তারপর উঠিয়ে নেবেন খুবই মজাদার এই নাস্তাটা একবার বানিয়ে আমি আপনারা বাচ্চাদেরকে শেয়ার করবেন আপনারা আপনারাও চায়ের সাথে খাবেন আমার তো অনেক ভালো লেগেছে আমার ফ্যামিলিরও সবাই ভালো পেয়েছেন টেস্টিও আর কিছু না কিছু নতুন বানিয়ে দিলে ফ্যামিলিরও মন খুশি হয় আর একটু খেতেও ভালো লাগে ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি ট্রাই করলে ভালো লাগে এভাবে একটু ব্রাউনিশ মসমসে হয়ে গেলে তেলটা উঠিয়ে এরপর একটু চিনি একটু সিনামনের গুঁড়ো দিয়ে নিলে খুবই টেস্ট আলাদা হয় এখানে আমি টু টেবিল স্পুন সুগার নিয়েছি আর ওয়ান টেবিল স্পুন কার্ডমন পাউডার মিক্স করে এখন ও লাগিয়ে দিব দেখলেন তো কীভাবে সহজে আমি এগুলা বানিয়ে নিলাম আর খেতেও খুবই সুস্বাদু নতুন একটা রেসিপি সব সবসময় তো পিঠা সন্দেশ নুনের বড়া আমরা ট্রাই করি রেসিপি শেয়ার করি আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন ফুল ওয়াচ করবেন আমিও আপনাদের সাথে আসি একে অন্যের জন্য দোয়া করবেন আর সবাই নিরাপদে থাকবেন গরের মধ্যে থাকবেন কোথাও বেড়াতে যাবেন না একে অন্যের ঘরেও যাওয়া এখন নিষেধ করে দিয়েছে হেফাজতের জন্য সবাই সবার করে করে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম